আল্লাহ শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। রমাদান এমন মাস যেই মাসের জন্য সাহাবীরা, তাবেইরা, তাবে তাবেইরা যুগ যুগ ধরে আল্লাহ সালেহীন বান্দাগণ, নেককার মুত্তাকি পরহেজগার বান্দাগণ তারা যুগ যুগ ধরে এই রমাদানের অপেক্ষা করত, রমজান চাইত, রমজান পাওয়ার জন্য দোয়া করত। বিশেষ করে দোয়া করত সাহাবীরা, যেই দোয়ার বর্ণনাটা এসেছে আমাদের হাদিসের মধ্যে, যদিও হাদিসটা দই যে সাহাবীরা দোয়া করত আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান, তারা দোয়া করত যে আল্লাহ আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকত দিন এবং রমজান পর্যন্ত হায়াত দান করুন, দোয়া করত। এই দোয়াটা করার কারণ ছিলটা কি, রমজান কি এমন ছিল যার জন্য এত দোয়া করত, এটার ব্যাপারটা দই আছে। কিন্তু অন্যান্য বর্ণনার ভিতরে দেখা যায় যে সাহাবিরা দোয়া করত রমজান আসার ছয় মাস পূর্ব থেকে, ছয় মাস আগ থেকে তারা দোয়া করত যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন, রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিন। এবং রমজান মাস যখন চলে যেত, রমজান মাস যখন বিদায় নিত, সেই সময় তারা দোয়া করত পরবর্তী ছয় মাস পর্যন্ত যে আল্লাহ আমরা রমজান মাসে যে ইবাদত করছি, যে আমল করছি, যে নেক কাজ করছি, সেই নেক কাজগুলো আপনি কবুল করেন। সুবহানাল্লাহ, মানে বুঝাইতে পারিনি মনে হয় কথাটা। হাদিসটা ছিল এরকম যে সাহাবিরা তারা দোয়া করত আল্লাহর কাছে, তারা ছয় মাস দোয়া করত যে আল্লাহ রমজান পাওয়াই দিন, রমজানের ছয় মাস আগ পর্যন্ত, কতদিন আগ পর্যন্ত, মানে এই যে আজকে আমরা যে রাতটা পালন করতেছি বা যে রাতটা উদযাপন হচ্ছে, যে রাতটা এসেছে চাঁদ দেখার মাধ্যমে, যেই মাসে শুরু হলো এই মাসটা তো রমজান মাস, এই মাসটার জন্য ছয় মাস পূর্ব থেকে সাহাবিরা প্রস্তুতি নিত এবং দোয়া করত যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত জীবিত রাখুন। আর যখন এই রমজান মাস বিদায় নিয়ে চলে যেত, মানে ঈদ হয়ে গেছে, তারপর আর কয় মাস থাকে রমজান আসার জন্য, এগারো মাস, পরবর্তী ছয় মাস তারা দোয়া করত যে আল্লাহ আমরা রমজান মাসে যে ইবাদত করছি, আমল করছি, সে আমলকে কবুল করে নেন। তার মানে রমজান এই রোজার মাস, সিয়ামের মাস, সাধনার মাস, এই মাসে তারা ইবাদত থেকে বিরত থাকতো না, এই মাসটাকে তারা দুনিয়ার অন্য কোনো কাজে রাখতো না, মানে এই মাসটাকে তারা আল্লাহর জন্য এমনভাবে খাস করে নিছিল, ধার্য করে নিছিল, যার ফলে তারা পরবর্তী ছয় মাস দোয়া করতো যে এই কাজটুকুই যেন কবুল করে নেয়, এটা কবুল করে নিলেই তারা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, এত দৃঢ় বিশ্বাস, প্রজ্ঞা, ইমান ছিল তাদের। তো রমজানে অনেক কিছু করণীয় রয়েছে, আমরা যেটা হয়তোবা সবাই অবগত নয়, আবার অনেকে হয়তোবা অবগত রয়েছে কিন্তু স্মরণে নেই, এমন হতে পারে। তো তিরিশ দিনে আমরা ইনশাল্লাহ এই তারাওয়িহ অর্থ কি জানেন কি, কেউ কি বলতে পারবেন যে তারাওয়িহ মানে কি? আমরা তো সালাত তারাবি পড়ে আসতেছি দুই বছর, চার বছর, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর, যে যে যতটুকু পারি করে আসছি। তারাবি মানে হচ্ছে বিরতিকরণ, বিরতি বা ধীর স্থিরভাবে বা গ্যাপ দিয়ে দিয়ে, যেটাকে আমরা যে বিরতি দিই, ফাঁকা দিই না কিছু টাইম, এই ব্যাক দেওয়াটা হচ্ছে বা বিরতি দেওয়াটা হচ্ছে তারাবি, মানে ধীর স্থিরভাবে আস্তে আস্তে একটু করবেন, একটু সারবেন, এরকমভাবে করাটার নাম হচ্ছে তারাবি। আর তারাবির সালাত এটা হচ্ছে কিছুক্ষণ পড়ার পর একটু রেস্ট নিয়ে আবার করবেন, এটার নাম তারাবির সালাত। তারাবির সালাতের আমাদের দেশে কয়েকটি প্রথা বা কয়েকটি নিয়ম অনুযায়ী করা হয়, বিশেষ করে আমরা তো মারামারি করে আছি রাকাত সংখ্যা নিয়ে, যে বিশ রাকাত না আট রাকাত, তো রাকাত সংখ্যা নিয়ে মারামারি করার কিছু নেই, রাকাত সংখ্যার ব্যাপারটা আপনি ঐচ্ছিক, যদি আপনি ইচ্ছা করেন বত্রিশ রাকাত করবেন করতে পারেন, যদি আপনি ইচ্ছা করেন চল্লিশ রাকাত করবেন করতে পারেন, রাকাত সংখ্যা নিয়ে কোনো আপত্তি নাই, দ্বিধা নাই, সংশয় নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখা যায় যে আটের উপরে বা বারোর উপরে পড়ার মতো কোনো বর্ণনা পাওয়া যায় না, সাহাবিদের থেকে বিশের পড়ার বর্ণনা পাওয়া যায়, এবং অনেক সাহাবিদের দেখা যায় যারা বত্রিশ রাকাত করছে, চল্লিশ রাকাত করছে, এবং অনেক ইমামগণ সেই মতটা দিয়ে দিয়েছে। তো রাকাত সংখ্যা নিয়ে আমরা কোনো সময় বাড়াবাড়ি করবো না, যে যেটা পড়তেছে, যে যেটা করতেছে তার উপর ছেড়ে দেবো ইনশাআল্লাহ। রাকাত সংখ্যা মুখ্য বিষয় নয়, কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাকাত সংখ্যা হিসাব করা হবে না, আল্লাহর কাছে যদি গৃহীত হয়, গ্রহণ হয়, কবুল হয়, কবুলিয়াত হয়, তাহলে দুই রাকাত সালাতের কারণেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, মানে আমরা যে সালাত আদায় করতেছি, যদি দুই রাকাত কবুল হয়, দুই রাকাত,
তাই আল্লাহ এই দুই রাকাতকে কবুল করে আমাদেরকে কি করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। কিন্তু আমি চল্লিশ রাকাত করতেছি, কিন্তু চল্লিশ রাকাতের মধ্যে এক রাকাত কবুল হচ্ছে না, কবুল তো হচ্ছেই না, বরঞ্চ ওই নামাজ পড়ার কারণে আমি ফেরেশতাদের থেকে অভিশাপ পাচ্ছি, ওইটা কি ক্ষতিকর বেশি নয়? তো রাকাত সংখ্যা বেশি করার চেয়ে আমাদের সঠিকভাবে আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা যখন আমরা সঠিকভাবে আদায় করবো, ধীরস্থিরভাবে খুশু খুজু অবলম্বন করে আদায় করবো, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। আর যখন আমরা এটা পরিত্যাগ করব, বাদ দিব, তখন ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করতে থাকবে। কেননা রসুলের সলাৎকে আমরা কি করে ফেলছি, হাত ঘুরিয়ে নব আবিষ্কৃত করে ফেলছি, নিজেদের মতো মন গড়া করে নিয়েছি, এই কারণে তারা বদদোয়া করি। তিরিশ দিনে আমি তিরিশটি আসরে তিরিশটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। তার মধ্যে আজকে যে বিষয়টি বলবো, প্রথমত রমাদান আসলে পরে আমাদেরকে সবচেয়ে বেশি সর্বাঙ্গে আমাদের সবার ইচ্ছা থাকে, কম বেশি পুরো বছর জুড়ে যেই ব্যক্তি আল্লাহর দাসত্ব করেনি, আল্লাহর গোলামি করেনি, নামাজ পড়েনি, নফল ইবাদত করেনি, যাকাত দেয়নি, বা কোনো ভালো কাজ করেনি, দান সদকা করেনি, কোরআন তেলাওয়াত করেনি, মা বাবার সাথে ভালো আচরণ করেনি, মানুষের সাথে খারাপ আচরণ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অনেক কিছু করছে, আরো অন্যান্য যত খারাপ কাজ, জিনা করছে, ব্যভিচার করছে, মানুষের হক নষ্ট করছে, এই সব করার পরেও যখন দেখে রমাদান মাস আসতেছে, তখন তার মনের ভিতরে একটু আল্লাহ ভীতি কাজ করে, তার মনের ভিতরে একটু ইমান জাগ্রত হয়, ইমান জেগে ওঠে এবং নিয়ত করে যে রোজার মাসে আমি প্রত্যেকটা রোজা রাখবো, তিরিশটা রোজাই রাখবো, এরকম নিয়ত করে এবং প্রতিদিন তারাবি পর্ব নিয়ত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত পর্ব নিয়ত করে, যে কোরআন পড়তে জানে না সে নিয়ত করে কোরআন শিখবো এই রোজার মাসে, এরকম কিন্তু নিয়ত করে। কিন্তু দিন শেষে দেখা যায় যখন রমজান মাস চলে আসে, এই রমজান মাস আসার পরে তারা কোন দিক দিয়ে রমজান পার হয়ে যায়, প্রথম দুই একদিন দেখা যায় ভালো মতো রোজাও রাখছে, তারাবিও পড়ছে, কিন্তু পরবর্তী দিনগুলো হয়তো বা অসুস্থতায়, নয়তো বা ভালো লাগতেছে না, রোজা লেগে যাচ্ছে, কষ্ট হচ্ছে, বা অন্য কোনো কারণবশত সে আর কন্টিনিউ করতে পারে না। এই না পারার কারণটা কি বলতে পারেন? তার কি ইমানে দুর্বলতা ছিল, ঘাপলা ছিল? এই যে রোজার আসার আগে যে নিয়ত করছিল যে তিরিশটা রোজায় রাখবো, দেখা যায় পাঁচ সাতটা রাখার পর রাখতে পারে, এরকম আছে না অনেকে? কেন পারে না? পাঁচ সাত দিন তারাবি পড়ার পর আর পড়তে পারে না, কেন পারে না? তার কি ইমানে দুর্বলতা ছিল? না, তার ইমানই দুর্বলতা নাই, তার ইমান পরিপক্বই ছিল, তার নিয়ত একদম বিশুদ্ধ ছিল, পারফেক্ট ছিল। কিন্তু সে যে অন্যান্য এগারোটা মাস আল্লাহর থেকে দূরে সরে রয়েছে, ভালো কাজ থেকে দূরে সরে রয়েছে, তার নফসটা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে রয়েছে, এই রমজান মাসে তো শয়তানকে শিকলবন্দী করা রয়েছে, আবদ্ধ করা রয়েছে, কিন্তু এগারো মাসের যে ওয়াসওয়াসা তার অন্তরে ঢুকে রয়েছে, এই ওয়াসওয়াসা থেকে বেরিয়ে আসতে এই অল্প কয়েকদিনে সে সক্ষম হয়ে উঠতে পারে, যার ফলে কয়েকদিন যাওয়ার পরে সে এখান থেকে বিরত হয়ে পড়তেছে, দূরে সরে পড়তেছে। আমি আজকে পাঁচটি বিশেষ গুণের কথা বলব, কয়টি? পাঁচটি। যেই বিশেষ গুণটা এই রমজান মাস কেন্দ্র করেই পাওয়া যায়, তার মধ্যে আমি অন্যতম রমজানের বর্ণনা যদি নাই দিই তাহলে কেমন হয়? রমাদান শাহরু রমাদান উনজিলা ফিল কুরআন, রমাদান সেই মাস যেই মাসে নাজিল হয়েছে কুরআনুল কারীম, যেই মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন কুরআন, যেই মাসের মান মর্যাদা বৃদ্ধি হয়েছে বলতে গেলে পরে কুরআন নাজিলের কারণে, অথবা বলতে পারেন সব এই রোজার মাসে কুরআন নাজিল হয়েছে কারণ রমজান, এই রমজানে আমরা সিয়াম পালন করি, সাধনার মাস, ইবাদতের মাস, এই কারণে দুটা দিকই ধরতে পারেন। এক, কুরআন নাজিলের কারণে রমজানকে সম্মানিত করা হয়েছে। দুই, রমাদান সম্মানের মাস, এই কারণে এই মাসে কুরআন নাজিল করা হয়েছে। রমজান ইবাদতের মাস, আমরা এমনিতেই ইবাদত করব, এই মাসে নাজিল করলে কোরআনের প্রতি আমাদের আকৃষ্টতা বেশি থাকবে, এই কারণে কোরআন নাজিল করা হয়েছে। কেন কোরআন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, যাতে করে মানুষ সঠিক পথের দিশা পায়। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যের মধ্যে পার্থক্যকারী। সত্য এবং মিথ্যা হচ্ছে, সত্য এবং মিথ্যা হচ্ছে, আমি আপনাকে একটা ছোটখাটো মিথ্যা কথা বলছি, এই মিথ্যা নয়, আমি আপনাকে সত্য বলছি, এই সত্য নয়। সত্য আর মিথ্যা বলতে পুরো দুনিয়ার
যে হক এবং বাতিল রয়েছে, যে সত্য এবং মিথ্যা রয়েছে, মানে ইসলাম এই সত্যকে, এই ফুরকান বা এই সত্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে বিধিবিধান প্রসঙ্গ রয়েছে, আল্লাহর যে আইন কানুন রয়েছে, এই আইন কানুনকে বুঝিয়েছেন। আর মিথ্যা বলতে বুঝিয়েছেন কি বলেন তো? আল্লাহর আইনের বহির্ভূত যা কিছু আছে সবই মিথ্যা, সবই মিথ্যা। আমি একটি হাদিস বলে নিচ্ছি, সেই হাদিসটা হচ্ছে তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া রয়েছে। আল্লাহ নবী প্রথম বদদুয়া করেননি, তার আগেও বদদুয়া করেছেন ফেরেশতাগণ। ফেরেশতারাই শুধু বদদুয়া করেননি, তাদের উপর অভিশাপ লানত পাঠ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাউযুবিল্লাহি মিন যালিক। কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার না? বুঝেননি মনে হয়, যে তিন শ্রেণীর লোকের উপরে আল্লাহ লানত দিয়েছেন, তাদের জন্য ফেরেশতার অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। এই যে মিম্বারে বসে রয়েছি, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মিম্বারে বসে রয়েছেন, এমত অবস্থায় হঠাৎ করে বলতেছে আমিন, কিছুক্ষণ পর আবার বলতেছে আমিন, কিছুক্ষণ পর আবার বলতেছে আমিন। তখন ফেরেশতা সাহাবীগণ কোনো কিছু তো শুনতে পায়নি, কোনো কিছু তো বুঝতে পায়নি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 বললেন, এটার কি কোনো বিশেষত্ব রয়েছে, কেন বললেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে এই মুহূর্তে আমার কাছে ফেরেশতারা আসলেন এবং তারা তিনটি বিষয়ের কথা বললেন, যে ধূলিসাৎ হোক ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা রমাদান মাস পেল কিন্তু তাদের নিজেদের গুনাহকে মাফ করে নিতে পারল না। আমি বললাম আমিন। এরপরে ফেরেশতা বলল, জিব্রাইল আমিন বললেন, ধূলিসাৎ হোক ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের পিতামাতা জীবিত রয়েছে কিন্তু তারা তাদের পিতামাতার সেবা যত্ন করে তাদের নিজেদের গুনাহ মাফ করে নিতে পারল না। এই দুইটা কথা আজকে বলতেছি, আর একটা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট রয়েছে অন্য পয়েন্টে, সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো এই দুটি ব্যাপার, প্রথম নম্বর ছিল কি, যে রমাদান মাস পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারল না, এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের। আমি দ্বিতীয় পয়েন্ট আবার একদিনের কথা বলবো, যে রমাদান মাস আসার পরে কেউ যদি তার গুনাহ মাফ করে নিতে না পারে, তার মতো হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা কেউ হতে পারে না। তার জন্য আল্লাহ বদদোয়া করছে, ফেরেশতারা বদদোয়া করছে, রসুল বদদোয়া করছে, আর রসুলের বদদোয়া শোনার পরে সাহাবীরা বদদোয়া করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি সকলের প্রতি বিনীত আহ্বান করব যেন আমরা প্রত্যেকেই সবাই এই রমাদানকে কাজে লাগিয়ে আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে আমি বলতেছিলাম যে আমরা রমজানে নিয়ত করি কিন্তু কাজে লাগাইতে পারি না, তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের তাওবার অভাব, আমাদের ইস্তেগফারের অভাব। তাওবা আর ইস্তেগফার এই দুটো শব্দ আমাদের পরিচিত না? দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তাওবা আর ইস্তেগফার দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে। তাওবা এক জিনিস, ইস্তেগফার আর এক জিনিস। তাওবা করার জন্য তাওবা করতে হয় সেই সময়ে যখন আপনি পাপি হয়ে গেছেন, তখন তাওবা করতে হয়। আর ইস্তেগফার হচ্ছে আপনার পাপ দরকার নেই, আপনি সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। ইস্তেগফার তাওবার নিয়ম রয়েছে একরকম, ইস্তেগফারের নিয়ম রয়েছে আরেকরকম। মানে জিকিরের ছলে ইস্তেগফার করা যায়, তাওবা না, আর গুনাহ করার পরে তাওবা করতে হয়, ইস্তেগফার না। বুঝছেন কি কথা? তো তাওবা এবং ইস্তেগফার দুইটাই আমাদের অত্যন্ত জরুরি ব্যাপার। আমরা তাওবা এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করবো রমজানকে কাজে লাগিয়ে। রমজানের অন্যতম বৈশিষ্ট্য হলো গুনাহ মাফ করিয়ে নেওয়া, অন্য কোনো কাজ দরকার নেই, আপনি গুনাহ মাফ করাই নেন। গুনাহ মাফ করাই নেওয়ার জন্য আমার দেশের হুজুরেরা, আমরা হুজুরেরা বলতে আমরা ওয়াজ করে থাকি যে একটি খেজুর দান করে হলেও নিজের গুনাহকে মাফ করে নেব। এই ওয়াজটা আমাদের প্রায় সবার ঠোঁটস্থ হয়ে যাবে বা প্রায় প্রত্যেকটা হুজুরই বলবে, কিন্তু রমজান সাহাবীরা
কিভাবে কাজে লাগিয়েছে এই ব্যাপারে আমরা কেউই অবগত নাই, কি দুঃখ লাগে। হুজুররাও নিজেরাও আমল করে না, কাজে লাগায় না, খুবই দুঃখজনক ব্যাপার। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা ছিল রমজানের অবশিষ্ট মাস। এবার রমজানের আরেকটি বর্ণনা নেব, ইজা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান প্রবেশ করে, রমজান যখন ঢুকে যায়, মানে আজকে যে ঢুকে গেছে রমজানের মধ্যে আমরা প্রবেশ করেছি, এই সময়ে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। এবং কি করা হয়েছে, অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়েছে। জান্নাতের দরজা খুলে দিয়েছে এবং জাহান্নামের দরজা কি করছে, বন্ধ করে দিয়েছে। এবং তিন নম্বরটা দেখেন যে অসুফাদাতি শায়াতিন, শয়তানকে শিকল বন্দী করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। তিনটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিয়েছে। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দিয়েছে। এবং শয়তানকে শিকল বন্দী করে দিয়েছে, শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না, শয়তানের যে সর্দার তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু আমরা যে ধোকার মধ্যে রয়েছি, এই ধোকাটা তো আমাদের কাছ থেকে বের হয়ে যাচ্ছে না। শয়তান 11 মাস যে কাজ চালাইছে সেটাকে আমাদের মধ্যে থেকে বের হয়ে গেছে, একদিনে সম্ভব সম্ভব নয়। ওই জন্য আমাদেরকে ধীরস্থিরভাবে আস্তে আস্তে কন্টিনিউ, কষ্ট হলে পরেও রমজান মাসে সাধনা করে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আর 5টি বিষয় পয়েন্ট বলার কথা বলছিলাম, আজকে একটু সময় বেশি নিচ্ছি, আগামীকাল থেকে সময় আমি কম নেব ইনশাআল্লাহ, অল্প সময়ে আমরা শেষ করে দেবো 5টি পয়েন্ট। প্রথম নম্বর, আমি সরাসরি পয়েন্ট নম্বর বলে দিচ্ছি আরবি বা বিস্তারিত না বলে, যে সিয়াম পালনকারীর জন্য 5টি বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর, খুলুফু ফামি সাইমি আতাইবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ, মানে সারাদিন না খেয়ে থাকতে থাকতে লিভার থেকে একটি দুর্গন্ধ বের হয়, যেটা মানুষের কাছে খুবই খারাপ লাগে, এই বাসনাটা বা এই দুর্গন্ধটা। যদি আমার দুর্গন্ধ আপনাকে শোনাই, আপনি মুখ ঘুরিয়ে নেবেন, নাক ধরবেন, নাকে হাত দিবেন, কিন্তু এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ, মিশক মানে হচ্ছে আতর, যেমন তেমন আতর না, যেমন তেমন সুগন্ধি না, এমন সুগন্ধি যেই সুগন্ধির বাসটা শুকলে পরে আমি আপনি ব্যাকুল হয়ে যাব। আর আল্লাহর সুগন্ধি মানে সেটার বর্ণনা তো আমরা দিতে পারি না, এটা তো একদম লাইসা কামিসলিহি শাই, কোনো তুলনাই হয় না, অতুলনীয়। এটা হচ্ছে প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর যে বর্ণনাটা সেটা হচ্ছে ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা, আপনার আমার জন্য ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করতে থাকে, কতক্ষণ, ইফতিরু, যতক্ষণ না আমরা ইফতার করি। মানে আমরা রোজার নিয়ত করার পর থেকে সারাদিন রোজা রয়েছে, আর সারাদিন আমাদের জন্য দোয়া করতেছে কারা, মালাইকাগণ, ফেরেশতাগণ। ফেরেশতাগণের দোয়া কি কবুল হবে না? ফেরেশতাগণ যেহেতু আল্লাহর আদেশ পেয়েছেন, আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশে তারা দোয়া করতেছেন, অতএব আশা করা যায় তাদের দোয়া কবুল হয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এটা হচ্ছে দুই নম্বর। আর আমাদের উচিত কি, বেশি বেশি ইস্তেগফার করা, যাতে করে ফেরেশতাদের দোয়ার সাথে আমাদের ইস্তেগফারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তিন নম্বর যে বৈশিষ্ট্যটা, ওয়ায়ুযাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়ামিন জান্নাতা সুম্মা ইয়াকুল ইউশিকু ইবাদি আস-সালিহুন আইয়ুলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়াল বাসীরু ইলাই। এটা আমার কাছে খুব অবাক লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে, জান্নাতকে সুসজ্জিত করে আর বলে আমার বান্দাগণ খুব শীঘ্রই অতি নিকটেই তোমার মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বুঝেননি, বুঝেননি, মানে যারা কষ্ট করতেছে এই কষ্ট করার কারণে আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে। সওম পালনকারীদের জন্য, রোজা পালনকারীদের জন্য একটা আলাদা জান্নাত, জান্নাতের দরজা রয়েছে, জানেন না? সেই দরজার তো একমাত্র স্পেশাল করে রাখাই হয়েছে সওম পালনকারীদের জন্য। কিন্তু আল্লাহ প্রতিদিন কুল্লায়াম, একদিন দুই দিন না, কুল্লায়াম, প্রতিদিন 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 জান্নাতকে সুসজ্জিত করে, মানে জান্নাতকে সাজায়, আর জান্নাতকে বলে খুব শীঘ্রই তোমার মধ্যে আমার জন্য কষ্ট করেছে যারা
যারা দুঃখ ত্যাগ করেছে, যারা অনেক নেককার নেক আমল করেছে, তারা অতি শীঘ্রই তোমার মধ্যে প্রবেশ করবে, প্রতিদিন ঘোষণা দিতে থাকে। এই সৌভাগ্যবানকে আমরা হতে চাই না? আমাদের প্রত্যেকেরই হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। চার নম্বর যে বৈশিষ্ট্যটা, ওই সব যে ফিহি মারাদাতি শায়াতিন, এই যে প্রথমে যে কথাটা বলছিলাম, শয়তানকে দূরভীত করে দেওয়া হয় আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, আমি আপনি, কিন্তু শয়তান দ্বারা প্রত্যেকটা সময়ে প্রচরিত পরিচিত শয়তান আমাকে আপনাকে প্রতি মুহূর্তে ধোঁকা দিচ্ছে, প্রতি মুহূর্তে এক সেকেন্ডের জন্য গ্যাপ দিচ্ছে না। শয়তানের কাজ, শয়তান চালিয়ে যাচ্ছে, গ্যাপ দিচ্ছে। কিন্তু এই রমাদানের সিয়াম পালনের মাধ্যমে বা রমাদানের নেকামলের মাধ্যমে, রমাদানের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই টাইমটাতে শয়তান আমার আপনার, এই টাইমটাতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন। এরপরে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যটা, ওয়াইকফির লাহুম ফি আখিরি লাইলা, এই পাঁচ নম্বর বৈশিষ্ট্যটার দিকে একটু খেয়াল করেন। একজন দিন মজুর সারাদিন কাজ করার পরে তার আনন্দের টাইম কোন সময় বলেন তো? যখন দিন শেষে তাকে মজুরি দেওয়া হয়, তার হাজিরাটা তাকে দিয়ে দেওয়া হয়, তখন তার আনন্দের টাইম, খুশিতে সে বাড়িতে ফিরে। এই ওয়াইগুফারুল্লাহু ফি আখিরি লাইলা, রমজান মাসের শেষের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহির রহমান। রমজান মাসের শেষ রাত্রে সবাইকে ক্ষমা করে দেন। সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রি কি লাইলাতুল কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, লাইলাতুল কদর না, এটা হচ্ছে আখিরি ইয়াউমুল লাইল, মানে একদম শেষ রাত্রিটা, শেষ যে রাতটা রয়েছে ওই রাত্রিটা। তাহলে কত গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস সিয়াম পালন করবো, শেষে যে আনন্দটা পাবো কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। শুধু যে শেষেই ক্ষমা করেন তা কিন্তু নয়, শুরুতেও ক্ষমা করে দিচ্ছেন, মাঝেও ক্ষমা করতেছেন। এই ক্ষমার ব্যাপারে এত এত বর্ণনা, যার কারণে আমার দেশে তিনটা ভাগ করে নিয়েছেন, যে প্রথম কি মাগফিরাত, নাজাত আর কি রহমত। প্রথম দরজা হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাত, তিনটা ভাগ করে নিয়েছেন। আসলে ভাগ নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো 30 দিনই এই তিনটা জিনিস দিতে পারেন, দেন এবং দিবেন, আমরা সেই রকম দৃঢ় বিশ্বাস স্থাপন করি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং প্রতিদিন আল্লাহর বেশি বেশি নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ এই রমাদানের জন্য আমরা প্রত্যেকেই নিষ্পাপ মাসুম হয়ে যেতে পারি, আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের প্রত্যেকের কবর আজাবকে রমজান উপলক্ষে আপনি মাফ করে দিন। তাদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগানে পরিণত করে দিন। তাদের প্রত্যেকের জাহান্নামের আজাব থেকে আপনি মুক্তি দান করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার নেককার পরহেজগার মুত্তাকি বান্দা হিসেবে, সওম কাল সওম পালনকারী নেককার আপনার উদ্দেশ্যে সওম পালনকারী বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Yeah.